রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি আলুর দম। এই আলুর দম বানাতে কি কি উপকরণ লাগে চলুন দেখা যাক। আলুর দম বানাতে এখানে আমি 5টা আলুকে মিডিয়াম সাইজের আলু এরকম 2 টুকরো করে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আছে। এখানে একটা মশলা করব, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, কয়েকটা ছোটো এলাচ আর দারচিনি আছে, এটা আমি ভেজে শুকনো কলায় একটু নেড়ে গুঁড়িয়ে নেব। এখানে আছে 2টো পেঁয়াজ, 1টা টমেটো, কয়েক টুকরো রসুন আছে আর 1 ইঞ্চির মতো আদা আছে। এখানে স্বাদ মতো নুন লাগবে আর এখানে আমচুর পাউডার লাগবে 1/2 চামচ, কসুরি মেথি লাগবে 1 চামচ আর সর্ষের তেলে বানাবো। দিয়ে মশলাগুলো ভেজে নেব। মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে নেব। মশলাটা আমার হয়ে গেছে, গুঁড়িয়েও নিয়েছি, আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। পেঁয়াজ, টমেটো, রসুন, আদাটা পেস্ট করে নেব। মশলাটা বানানো হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম 2 চামচের একটু বেশি তেল দিলাম, তেলটা গরম হলেই আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুনও দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল দিয়ে দিলাম আবার 2 চামচ মতো। আমি যে মশলাটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকের এই আলুর দমের রেসিপি তুলসী দাস অধিকারী আপনার জন্য এই রেসিপি দেখানো এবং খুব সহজভাবেই দেখাচ্ছি কম উপকরণ দিয়েই। আর আপনি নিরামিষ কি আমিষ বলে দেননি, তাই আমি আজকে আমিষই দেখাচ্ছি, অন্য একদিন নিরামিষ আলুদমও দেখিয়ে দেবো। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। ঝালটা যে যা স্বাদ মতো দেবেন, আমি এখানে 1 চামচ দিলাম। অল্প একটু হলুদ দিলাম, কারণ আলুর মধ্যে হলুদ দেওয়া ছিল। অল্প একটু মশলা ধোয়া জল দিলাম, করতে সুবিধা হবে। এটা একটু কিছুক্ষণ নেড়ে আমি আলুটা দিয়ে দেব। আলুর মধ্যে অল্প নুন দেওয়া ছিল, আর একটু নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি তুলে দেব। এবার আলুর সাথে একটু কষে নেব। প্রায় 3 মিনিট ধরে আমার কষা চলছে। এবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো আমচুর পাউডার।
ভাজা মশলা আমচুর দেওয়ার পরও 3 মিনিট আমি কষলাম। 3 মিনিট কষার পর আমি এখানে ড্রাই রোস্ট করা কসুরি মেথি আছে, ওটা আমি দিয়ে দেব। যদি কসুরি মেথি না থাকে ধনে পাতা দিলেও চলবে। এই আলুর দমটার মধ্যে কিন্তু ঝোল থাকবে না, শুকনো শুকনো হবে, আর এটার টক ঝাল সুন্দর খেতে। এটা কিন্তু শুধু শুধুও খেতে খুব ভালো লাগবে, আর পরোটা লুচির সঙ্গে তো দারুণ। এটা এবার আমি 3 মিনিট ঢেকে রাখব। 3 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আরও 3 মিনিট পর আমি পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে টক ঝাল আলুর দম, খুব সহজ রেসিপি দিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, আর খেয়ে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশ্যই করে রুদ্রপদ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।